বাঁশিবাদক আগেও যেমন ছিলাম সেরকম, বাঁশি অর্থাৎ বাঁশের বাঁশি, সেখান থেকে পিভিসি পাইপের বাঁশি। এই পিভিসি বাঁশিতে কিন্তু কোনো রকম ফাঙ্গাস বা শ্যাওলা এই ধরনের জাতীয় কিছু কিন্তু ধরে না, যেটা বাঁশের বাঁশিতে ধরে। বাঁশির কতগুলো উপকারিতা আছে অন্যান্য ইনস্ট্রুমেন্টের থেকে। বাঁশি বাজালে এনার্জি সাইক্লেশন হয়। ট্রেন একটা সিম্বলিক মিউজিক্যাল ট্রেন, করোনা এক্সপ্রেস একটা সিম্বলিক মিউজিক্যাল ট্রেন। ডিপ্রেস লোক এই গাড়িতে উঠবে, এটা একটা হ্যাপিনেস ট্রেন, জয়ফুল ট্রেন, কালারফুল ট্রেন। করোনা কেন্দ্রিক ওই অন্ধকার মানে ডিপ্রেশন, সেটা এবং করোনা ভাইরাসকে ছেড়ে ওই মিউজিক্যাল ট্রেনটা বেরিয়ে আসছে। নমস্কার, বঙ্গভূমি লাইভে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা চলে এসেছি সৌভিক পালের বাড়িতে, যিনি একাধারে বাঁশিবাদক হলেও অন্যান্যদের তুলনায় নিজে তৈরি করেছে একটা আলাদা পরিচয়। সেটা কি জেনে নেব তার মুখ থেকে। নমস্কার সৌভিকবাবু, বঙ্গভূমি লাইভে আপনাকে স্বাগত। তো প্রথমেই যেটায় আমি এসেছিলাম যে আপনাকে অন্যান্যদের থেকে একটা বিষয় আলাদা করে রেখেছে, তো সেই বিষয়টা যদি দর্শকদের একটু বলেন। দেখুন, অন্যান্যদের থেকে আলাদা করে রেখেছে মানে আমি একজন বাঁশিবাদক আগেও যেমন ছিলাম সেরকম, কিন্তু আমরা ইউজুয়ালি বাঁশি বলতে কী বুঝি, বাঁশ থেকে বাঁশি, তাই জন্য ওটার নাম বাঁশি। তো বাঁশি বাঁশ থেকেই হয়, এটা পিভিসি যে পাইপটা দিয়ে আমরা জলের পাইপ, সেই জলের পাইপ দিয়ে আমি একটা বাঁশি বানিয়েছিলাম তো অনেক দিন আগে, তো সেইটা দিয়ে আমি এখন রেগুলারলি বাজাই এবং তাতে ভালো সাড়া পাই। তো এখান থেকেই আর কি বাঁশি অর্থাৎ বাঁশের বাঁশি, সেখান থেকে পিভিসি পাইপের বাঁশি, এটা একটা অন্যান্য দিক আর কি। হঠাৎ পিভিসি পাইপের কথাই মাথায় আসলো কী করে? দেখুন, পিভিসি পাইপের কথা ওইভাবে মাথায় আসেনি ফ্র্যাঙ্কলি, সেটা হচ্ছে যে আমি একদিন আমার এক বান্ধবীর সঙ্গে বেড়াতে বেরিয়েছিলাম। তো বেড়াতে বেরিয়েছিলাম মানে একটা কাজেই আমি গঙ্গার ওপারে যাচ্ছিলাম। তো যখন নৌকায় উঠি তখন নৌকায় বাঁশের খুঁটি থাকে, তো ওই খুঁটিতে হাত দিয়ে আমাকে বলেছে, এই তুমি যে বাঁশি বাজাও, এই বাঁশিটা কি মানে এই বাঁশ ছাড়া অন্য কিছু দিয়ে হয় না? হ্যাঁ হবে না, কেন, করলেই হবে, খুব ক্যাজুয়ালি বলেছিলাম যে করলেই হবে। তো বলে তারপরে বাড়ি এসেছিলাম, কিন্তু ওর ওই কথাটা আমায় ভাবিয়েছিল। তো আমি রাত্রিবেলায় শুয়ে শুয়ে ব্যাপারটা চিন্তা করছি, তখন মানে কাকতালীয়ভাবেই আমাদের বাড়িতে টোটাল পাইপ লাইনের কাজ হচ্ছিলো এবং আমাদের উঠোনে প্রচুর পাইপ পড়েছিলো, মিস্ত্রি ড্রিল পড়েছিলো। তো পরের দিন সকালবেলা রাত্রিবেলা ভেবে নিয়ে দুটো আড়াইটার সময় ব্যাপারটা কনফার্ম করি, তো করে সকালবেলা ঘুম থেকে উঠেই মানে ঘুমটা ঠিক হচ্ছে না আর কি, কখন আর কি সকালটা হবে, তো করে ওই পাইপের একটা ইউজড পাইপই একটা নিয়ে সেটাকে টুকরো করে মানে সাইজ অনুযায়ী কেটে নিয়ে তারপরে তাতে ওদের ড্রিল মেশিন দিয়ে ফুটো করি। করে তারপরে একটু ঘষা মাজা করে ক্যালকুলেশন করে দেখি, প্রথম ধাক্কা দিয়ে ব্যাপারটা খুব ভালো হয়, তারপরে সেটাকে আরও চুলচেরা ক্যালকুলেশন করে আরেকটু সূক্ষ্মভাবে করি, তো সেটা প্রফেশনাল ইউজের যোগ্য হয়। সাধারণ বাঁশি আর পিভিসি বাঁশি, এই দুটোর মধ্যে পার্থক্যটা ঠিক কোথায়? পার্থক্য, প্রধান পার্থক্য হচ্ছে মেটেরিয়ালের পার্থক্য, একদম মানে প্রধান ব্যাপার সেটা হচ্ছে মূলি বাঁশ, যেটা মানে বাঁশি, সেই বাঁশিতে কী হচ্ছে, বাঁশ থেকে তৈরি হচ্ছে, এবার সব ধরনের বাঁশে বাঁশি হয় না, পার্টিকুলার একটা ধরনের একটা প্রজাতির বাঁশে বাঁশি হয়। মূলত প্রচলিত কথা আমরা সেটাকে মূলি বাঁশ বলি, সেই মূলি বাঁশ অ্যাকচুয়ালি তরলা বাঁশ, তলতা বাঁশ, যেটা আরও স্পেসিফাই করলে এই যে তরলা বা তলতা বাঁশ বা প্রচলিত অর্থে মূলি বাঁশ, এটা একটা বিশেষ প্রজাতির বাঁশ। মূলত এই বাঁশটা পাওয়া যায় আসাম, মেঘালয়, অরুণাচল, যেখানে অধিক বৃষ্টিপাত হয় কিন্তু জল দাঁড়ায় না, এরকম জায়গায় বাঁশির বাঁশটা পাওয়া যায়। এই বাঁশের বিশেষত্ব হলো, ইউজুয়ালি অন্য যে বাঁশ হয় সেই বাঁশের কি হয়, গাঁটগুলো খুব কাছাকাছি থাকে এবং মোটা হয়, উপর দিকটা সরু ঠিক আছে, কিন্তু গাঁটের দূরত্ব খুব কাছাকাছি হয়, ফলে ওই বাঁশ দিয়ে বাঁশি বানানো যাবে না। ওতে বাঁশের গাঁটের দূরত্ব অনেক ব্যবধানে ব্যবধানে হয়, ফলে যখন কাটা হলো দুটো গাঁটের আগে থেকে, তাহলে একটা সুন্দর বাঁশের মানে বাঁশি বাজানোর একটা বাঁশ পাওয়া গেল। আর বাঁশগুলো খুব ফাইন হয়, তার যে মানে ডায়ামিটার খুব ফাইন হয়, এতে কি হয় যখন বাঁশিটা তৈরি করা হয় সেটা বাঁশিতে সুবিধা হয়, এই বাঁশ দিয়ে বাঁশি হবে না আর কি। আর এই যে পিভিসির কথা বলছি, এই পিভিসিতে কি হচ্ছে, একদম পলিভিনাইল ক্লোরাইড, যেটা দিয়ে জলের পাইপ, এবার এই জলের পাইপ দু ধরনের হয়, একটা হচ্ছে সিপিভিসি, একটা ইউপিভিসি, একটা ঠান্ডা জলে একটা গরম জলে, দুটো দিয়েই বাঁশি হতে পারে। এখন গরম ঠান্ডা জলের যে পাইপটা সেটা ডায়ামিটার একটু বেশি, যেটা গরম জলের পাইপ সেটা ডায়ামিটার একটু কম, পাতলা। এই পাতলা যদি হয় তাহলে তার জোয়ারি বা রেজোনেন্সটা ভালো হয়, তাহলে পাতলা বাঁশিটা বাঁশটা এই পাইপটাই কিন্তু যদি আমরা বাঁশি বানাই সেটা কিন্তু আরও ভালো সাউন্ড ক্রিয়েট করবে আর কি। আর যদি তুমি বলো যে কেন পিভিসি বাঁশি আর এই বাঁশের বাঁশির মধ্যে মানে তফাৎ, কেন পিভিসি বাঁশি বাঁশের বাঁশি, যদি এই প্রশ্নে আসো তাহলে একদম ক্লিয়ার কাট যেটা সেটা হচ্ছে পিভিসি বাঁশির অনেক অ্যাডভান্টেজ আছে যেগুলো বাঁশের বাঁশিতে নেই। যেমন আমি তোমাকে বলছি যে পিভিসি বাঁশ যেহেতু একটা ন্যাচারাল এলিমেন্ট দিয়ে তৈরি, তাহলে কী হচ্ছে, এটা প্রথম কথা হচ্ছে একটা বাঁশ যখন কাটা হচ্ছে, একটা বাঁশ তো পুরো একটা গাছ,
এই গাছের কিন্তু গোড়াটা এত মোটা, সেটা আমার বাঁশি বাজানো কখনোই কাজে লাগবে না। একটা টাইপ থেকে বাঁশটা কেটে নেওয়া হচ্ছে, তার উপরের পোর্শনটা কয়েকটা পিস করা হচ্ছে। এই যে এটা কয়েকটা পিস করা হচ্ছে, এই পিসগুলো করার পর যখন এটাকে বাঁশটাকে কী করতে হবে, সিজিন করতে হবে, যেটা পিভিসি বাঁশি দিয়ে করতে হয় না, মানে পিভিসির পাইপে করতে হয় না। সিজিন করার সময় ধরো চারটে টুকরো হলো, ওই চারটে টুকরো সিজিন করে ফুটো করে যখন একটা বাঁশি হলো, দেখা গেল দুটো হলো, দুটো ভেঙে গেল, চিড়ে গেল, ফেটে গেল সিজিন করতে গিয়ে, পোড়াতে গিয়ে। এরকম অনেক সমস্যা হয় যেগুলো এই বাঁশের ক্ষেত্রে হয় না। সেকেন্ড ইস্যু হচ্ছে যে যখন আমরা ওই বাঁশটা ইউজ করছি তখন কী হচ্ছে, ওই বাঁশটা যেহেতু একটা উদ্ভিদ, সে একটা কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনের ভারসাম্য প্রকৃতিতে রক্ষা করছে, এবং এখন গ্লোবাল ওয়ার্মিংয়ের যুগে যেটা একটা ওয়ার্মিং, তো সেখানে গিয়ে এই পিভিসিটা কিন্তু সেটার বিপরীতপন্থী, মানে সরকারের যে প্রজেক্ট, যে সেভ লাইফ সেভ গ্রিন যে প্রজেক্ট, সেটা কিন্তু এই পিভিসিটা কিন্তু এ করছে, এবং যে কারণেই বিকল্প পন্থায় আর কি ফিরে আসা। এছাড়াও বিষয় হচ্ছে যে পিভিসি বাঁশিটা অনেক বেশি ডিউরেবল, মানে টেকসই, ভাঙবে না, পাশের বাঁশি হাত থেকে পড়ে গেলে, চিড় খেয়ে গেলে। আর একটা মোস্ট মানে সমস্যা বাঁশের বাঁশিতে যেটা বাদকদের পক্ষে, সেটা হচ্ছে যেহেতু এটা ন্যাচারাল ফাইবার দিয়ে, বাঁশ তো ন্যাচারাল ফাইবার, অজস্র ফাইবার আছে, যখন আমরা তাপমাত্রা কম এবং বাড়াতে সেগুলো সংকুচিত প্রসারিত হয়। সাপোজ আমি একটা বাঁশকে টিউন করলাম খুব সুন্দর করে, বাঁশিকে করে আমি দেখলাম যে হ্যাঁ একদম ঠিকঠাক আছে। এবার আমি একটা এসি হলে গেলাম, ওটা কিন্তু আস্তে 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 চড়তে থাকবে, এবং বাঁশি এমন একটা ইনস্ট্রুমেন্ট যেটাকে কন্টিনিউ যখন বাদক বাজায় তাকে কিন্তু ওই ফুঁয়ের মারফত তাকে কিন্তু পিচিং করে করে বাজাতে হয়। গিটারে কী হয়, একটা তুমি কান মুলে দিলে বেশ খানিকক্ষণ থাকলো, আবার একটু চড়ে গেলে, একটু কান মুলে দিলে অ্যাডজাস্ট হয়ে গেলো, তবলা চড়ে গেলো, আবার একটু নামিয়ে নিয়ে বাজালাম, হলো। বাঁশির ক্ষেত্রে কিন্তু সেটা নয়, কনস্ট্যান্ট একটা বাদককে কিন্তু ওটাকে তার কান এবং তার সুরের ফুঁয়ের আন্দোলনের দিয়ে তাকে কমিয়ে বাড়িয়ে পিচ রক্ষা করতে হয়। যেহেতু এটা প্লাস্টিক, তো সেক্ষেত্রে কোনো শারীরিক সমস্যার সম্মুখীন হতে পারে কি কেউ? না, দেখুন শারীরিক সমস্যার কথা বললে ডাক্তারদের সাথে এটা নিয়ে আমার এর আগেও একবার কথা হয়েছিল, আমি নিজেও যেটা মনে করি সেটা হচ্ছে যে পিভিসি বাঁশিতে আমরা, এইটা তো কলের পাইপ, মানে এখান দিয়ে তো জল যায়, তাহলে এই ড্রিঙ্কিং ওয়াটারটা কিন্তু আমরা মানে পান করি আর কি, জলটা খাই, সুতরাং জলটা খেয়ে যদি আমাদের এতদিনে কিছু না হয়, আর এখানে যখন আমরা বাঁশি বাজাই ঠোঁটের ওপরের এই যে জাস্ট এই ওপরের লেয়ারটা ঠেকে থাকে, এর সাথে আমাদের ভিতরের কোনো কন্টামিনেশান নেই, সুতরাং হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আর একটা বরং উল্টোটা সত্যি, যে যেহেতু বাঁশের বাঁশিতে কি একটা ন্যাচারাল, তো আপনি এই পিভিসি বাঁশিতে কিন্তু কোনো রকম ফাঙ্গাস বা শ্যাওলা এই ধরনের জাতীয় কিছু কিন্তু ধরে না, যেটা বাঁশের বাঁশিতে ধরে। বাঁশের বাঁশি কী করে, ময়েশ্চার টানে, অ্যাবজর্ব করে, ময়েশ্চার অ্যাবজর্ব করলে কী হবে, ওখানে বিভিন্ন রকম ফাঙ্গাস হয়, এটা বাঁশের বাঁশিতে একটা সমস্যা। সেই ফাঙ্গাসটা বিশেষ করে বর্ষাকালের দিকে কী হয়, যারা বাজায় তাদের গলার ওখানে গিয়ে বাসা বাঁধে, এবং তাদের কিন্তু গলায় একটা সমস্যা হয়, সেটা আবার একটু গরম জল টল খেলে করলে ঠিক হয়ে যায়। তো এটা পিভিসি বাঁশিতে এই সমস্যাটা একেবারেই নেই, এদিক দিয়ে পিভিসি বাঁশিটা ভালো আর কি। যারা নতুন বাঁশি শেখা শুরু করছে, তো তাদেরকে আপনি কোনটা রেকমেন্ড করবেন, পিভিসি বাঁশি নাকি মুলি বাঁশের বাঁশি? দেখুন এটা একটা মানে তর্কবহুল উত্তর হওয়া উচিত, সেটা হচ্ছে যে আমি বাঁশিটা শিখতে যাচ্ছি, এখানে বাঁশি শেখার সময় আমার একটা সুরেলা বাঁশির দরকার, এটা প্রথম কথা, সেটা কী মিডিয়ায় হলো সেটা খুব ইম্পর্টেন্ট নয়, কিন্তু বাঁশের বাঁশি সম্পর্কে লোকের একটা ধারণা আছে, এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার, বুঝলেন তো, যে বাঁশের বাঁশিতে কী হচ্ছে, যে বাঁশ বাঁশি মানেই বাঁশের বাঁশি, এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার যে সেটা আমি বাড়াতে পারবো। কিন্তু ঘটনাটা হচ্ছে বাঁশের বাঁশির থেকে পিভিসি বাঁশিতে অনেক কিছু অ্যাডভান্টেজ আছে যেটা বাঁশের বাঁশিতে কম, তুলনামূলক কম। সেক্ষেত্রে কেউ ইচ্ছা করলে বাঁশের বাঁশি দিয়েও শুরু করতে পারে, পিভিসি বাঁশি দিয়েও শুরু করতে পারে, কিন্তু যদি কেউ পিভিসি বাঁশি দিয়ে বাজায় তাতেও তার কোনো অসুবিধা নেই, যদি কেউ বাঁশের বাঁশিতে বাজিয়ে পরে পিভিসিতে ট্রান্সফার করে তাতেও অসুবিধা নেই, বরঞ্চ আরও ভালো ফিল করতে পারবে যে দুটো বাঁশির মধ্যে তফাত আদৌ আছে কি নেই। তো বিগিনারদের আমি রেকমেন্ড করবো যে তোমরা দুটোর যে কোনো একটা, তোমাদের মন যেটাই চায় তোমরা সেটা দিয়েই শুরু করতে পারো, কোনো অসুবিধা নেই। অনেক ইনস্ট্রুমেন্ট ছিল, সেক্ষেত্রে বাঁশি কেন? দেখুন আমি অনেকগুলো ইনস্ট্রুমেন্ট অলরেডি বাজাতে পারি, এখন ঘটনাটা হচ্ছে আমি তাও বাঁশিটার মধ্যে এসেছি। বাঁশিতে আসার আমার একটা আগে কারণ ছিল, আমি একদম ছোটোবেলা থেকে যখন গান বাজনা যখন ভালো লাগে শুরু করি মাকে দেখে, তখন কিন্তু আমি প্রথম অবস্থায় গান গাইতাম, মানে মায়ের থেকে গান টান শিখতাম। তো আমি তখন ক্লাস সেভেনে পড়ি, মানে সেভেনের অ্যানুয়াল পরীক্ষা শেষ হয়েছে, তো আমাদের এখানে খুব বড় মানে প্রায় 100 বছরের ওপরের একটা দোলের মেলা হয়, রাস উৎসব, তো সেটা 15 দিন ধরে সেই মেলা ছোটোবেলায় চলতো, এখন 7 দিন চলে, বিশাল বড় মেলা। তো সেই মেলায় আমি মা গেছি আর কি, পরীক্ষা শেষ, তো গিয়ে যখন এরকম মেলা টেলা ঘুরে ফিরে আসছি, যখন মেলার এন্ডে,
তখন একজন বাঁশিওয়ালা বাঁশি বাজাচ্ছিলেন, বাঁশুরি আর কি, যেমন মাল মেলায় যারা বিক্রি করে। তো ওই বাঁশিটা না আমাকে খুব টেনেছিল। তো আমি মাকে সেই হাত ধরে নিয়ে বায়না করে, আমি ইউজুয়ালি বায়না টায়না করতাম না যা আমি ছোটো থেকে শুনেছি, তো ওই বায়না করেই মাকে আমি কিন্তু ওই মেলাতে ভেতরে আবার নিয়ে গেছিলাম যে বাঁশি আমার কিনতে হবে। ওই সুরটা ফলো করে করে গিয়ে আমি ওই বাঁশিওয়ালাকে পেয়েছিলাম। তো তারপরে দেখি সে দাঁড়িয়ে আর কি বাজাচ্ছে, কাঁধে বাঁশির ঝাঁক বাজাচ্ছেন। তো ওনাকে যখন বলি আমার একটা বাঁশি দিতে হবে, তো উনি আমাকে একটা সোজা যে বাঁশিগুলো হয় যেগুলো খুব সহজে বাজানো যায় ওইরকম একটা বাঁশি আমাকে দিচ্ছিলেন। বললাম না আপনি যেটা বাজাচ্ছেন ওইটা আমায় দিন, আমি অমনি বাঁশি বাজাবো। তিনি বলছে ছোটো এখন এটা তুমি বাজাতে পারবে না। তারপরে বায়না করে আমার মনে আছে আমাকে মা 8 টাকা দিয়ে একটা ওই বাঁশি কিনে দিয়েছিল ওই বাঁশিওয়ালার থেকে। ওটা থেকেই আমার পথ চলা শুরু এবং আমি ওটাকে মানে রাস উৎসবে গিয়ে এই রাসমেলা থেকে এই বাঁশিটা পেয়েছিলাম। তারপরে আমার বাঁশি বাজানো শুরু, তারপরে এইভাবে আর কি চলেছে আর কি। মোটামুটি আপনি কতদিন এই পেশার সাথে যুক্ত? আমি এটা আমার 17 বছর রানিং, আমি 17 বছর বাঁশি বাজাচ্ছি, মানে বাঁশিটা বাজাচ্ছি। এবার এই পেশা বাজিয়েছি তাও ধরতে হবে 10-12 বছরের ওপর আমি এই পেশার সাথে যুক্ত। আচ্ছা, এই ক্ষেত্রে এই পিভিসি বাঁশি, এই পিভিসি বাঁশিটাকে আরও বড় পরিসরে পৌঁছে দেওয়ার জন্য কোনো রকম চিন্তাভাবনা আছে কি? হ্যাঁ অবশ্যই, এটা তো বড় পরিসরে পৌঁছে দেওয়াই উচিত। তার কারণ বর্তমানে মানুষের যে আর্থিক অবস্থা সেখানে মানুষের কিন্তু কর্মসংস্থানের প্রয়োজন। এখন একটা একটা সরকারি শুধু কর্মসংস্থান করবে, রাজ্য বা কেন্দ্র সরকার, আর বাকিদের কোনো দায়িত্ব থাকবে না, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে সব মিলিয়ে ঝুলিয়ে আমাদেরকে নিয়ে একটা ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গের একটা অর্থনৈতিক পরিকাঠামোকে সুনিশ্চিত করতে হবে। এখন এইটা কিন্তু একটা ক্ষুদ্র কুটির শিল্পের মধ্যে এটা পড়ে। এখন আমি এটা বলছি, এটা যদি সরকার ইনিশিয়েটিভ নেয় যে একটা নির্দিষ্ট সংখ্যক লোককে আমরা নিলাম, দিয়ে তাদেরকে আমরা ট্রেনিং করালাম, সেই ট্রেনিং করে দরকার পড়লে সেই ট্রেনিংটা আমি করালাম বা আমাদের মতো কেউ একজন করালেন, দিয়ে সেটাকে এবার সরকার তাদেরকে একটা সার্টিফিকেট ইস্যু করলো যে তুমি এটাই পারদর্শী, এবার তারা ওই বাঁশিটা বানাতে থাকলেন, সরকার সেটাকে তাদের থেকে নিয়ে হস্তশিল্প মেলা থেকে আরম্ভ করে বিভিন্ন যে ফেয়ার হয়, সরকারের তো হরেক অনুষ্ঠান রাজ্য সরকারের, সেই অনুষ্ঠানে এগুলোকে ডিসপ্লে করলেন এবং মানুষ এটার প্রতি আকৃষ্ট হলো এবং এটাকে এটা একটা মানে শিল্পের ভবিষ্যৎ তৈরি হলো। পরে এটা যদি আমরা রপ্তানি করতে পারি বিদেশে বা অন্য কোনো জায়গায়, যে বাঁশের বাঁশির পরিবর্তে যে এটা পশ্চিমবঙ্গের শিল্প হিসেবে, এটা আমার মনে হয় পশ্চিমবঙ্গ সরকারের কাছে পশ্চিমবঙ্গের পক্ষে গর্বের এবং একটা মানে সুনিশ্চিত ভবিষ্যৎ তৈরি করতে পারে। আপনি তো বাঁশি বাজানো শেখান, হ্যাঁ, তো সেক্ষেত্রে ছাত্রছাত্রীরা কোনটা ইউজ করে? দেখুন, আমি বাঁশি বাজানো শেখাই, বাঁশের বাঁশিও ইউজ করে, পিভিসি বাঁশিও ইউজ করে। আমি কাউকে কোনো দিন ফোর্স করিনি যে তুমি বাঁশের বাঁশি ছেড়ে পিভিসি বাঁশিতে এসো বা পিভিসি বাঁশি বাজালে পিভিসি বাঁশি ছেড়ে বাঁশের বাঁশিতে এসো। আমি তাদের কমফর্ট জোনটা তাদের হাতে ছেড়ে দিয়েছি। কিন্তু আমার একটা থিওরি হচ্ছে যে তোমাকে সব কিছুতে কমফোর্টেবল হতে হবে, তোমাকে ছোটো বাঁশিও বাজাতে হবে, বড়ো বাঁশিও বাজাতে হবে, মিডল বাঁশিও বাজাতে হবে। মানে আমি বড়ো বাঁশি বাজাই যারা, তারা ইউজুয়ালি ছোটো বাঁশি বাজাতে প্রবলেম হয়। আমার ছাত্রছাত্রীদের এই ব্যাপারটা আমি রাখিনি এবং তাদেরকে যারা বাঁশের বাঁশি বাজায় তাদেরকে বলেছি এটাকে ট্রাই করে দেখতে পারো। যখন তারা ট্রাই করে দেখেছে সুন্দর রেজাল্ট, তারা আবার প্যারালালি দুটো বাজিয়েছে। এবং আমার কাছে এটাই থিওরি যে তুমি বাঁশ আদি একটা জিনিস, সেটা আমি রাখবো, পিভিসিটাকেও চলবো। অ্যাকচুয়ালি এইটা কেন করা, এটা করাটা হচ্ছে যে যেহেতু এই বাঁশি আগে কিন্তু খুব কম সংখ্যক লোক বাজাতেন, এখন কি হচ্ছে বাঁশি বাজানোর কিন্তু চাহিদাটা বাড়ছে, লোকে কিন্তু বাজাচ্ছে, ইভেন প্রচুর মেয়েরা বাঁশি বাজানোর প্রতি আকৃষ্ট হচ্ছে, যেটা আগে কম হতো বা হতোই না সেই অর্থে। এবং যেটা আর একটা ব্যাপার, সেটা হচ্ছে অনেক বয়স্ক এজেড পার্সনরা বাঁশি বাজাতে আসছে। এখন যারা বাঁশি বাজাচ্ছেন, নাম্বার অফ যদি এই রকম শিক্ষার্থীর সংখ্যা বাড়ে তাহলে কী হবে, আমার তো বাঁশির চাহিদা লাগবে। তাহলে আগে আমার 6টা গাছ কেটে হতো, তাহলে সেই জায়গায় আমার এখন 15টা গাছ কাটতে হচ্ছে, কিন্তু গাছটা তো আর ক্ষেত্রফল বেড়ে যাচ্ছে না, আমার তো হু করে গাছ তৈরি হচ্ছে না। তাহলে এখানে দাঁড়িয়ে কী হচ্ছে, নির্বিচারে একটা টাইমে কিন্তু গাছ কাটার পর আজ থেকে 20-35 বছর পরে হলেও এটা কিন্তু এই প্রজাতির বাঁশটা কিন্তু বিলুপ্ত প্রায় উদ্ভিদের তালিকায় চলে যাবে। যাতে সেটা না যায় তার একটা বিকল্প এখন থেকে দরকার, তখন গিয়ে ভাবলে হবে না, এখন থেকে ভাবনাটা ভাবতে হবে। তো ওই কারণে কী হচ্ছে, এই বাঁশিটা যদি আমরা বাঁশের বাঁশি রাখলাম, প্যারালালি এই বাঁশি ইউজ করলাম, কিছু স্কেলের এই বাঁশি, কিছু স্কেলের ওই বাঁশি, তাহলে আমরা 50% to 60% তো মিনিমাইজ করলাম। এবার এবার কিন্তু আমি কী বলছি যে বাঁশের বাঁশিতে অনেক রকম ডিসঅ্যাডভান্টেজ আছে যেটা পিভিসি বাঁশিতে আছে। পিভিসি বাঁশি ক্যারি করলে কোনো সমস্যা নেই, পিচ আপলিভমেন্ট ডাউনলিভমেন্ট কিছু হবে না, ভাঙবে না, কোনো রকম ফাঙ্গাস আসবে না। তারপরে এটা খুব সহজেই মানে ওয়াশেবল, কস্টিং বাঁশের বাঁশির চেয়ে অনেক কম, এর মেনটেন্যান্স কস্ট একেবারেই লো। তারপরে এটা যে আমরা বানাচ্ছি এর ভেতরে কোনো রকম কিচ্ছু স্প্রে করতে হয় না, যেটা বাঁশের বাঁশির ক্ষেত্রে বিভিন্ন পোকামাকড় লাগার জন্য করতে হয়, এটাকে কোনো ওয়াইলিং করতে হয় না, কোনো মেনটেন্যান্সই নেই সেই অর্থে। এদিক দিয়ে দেখলে এই বাঁশি অনেক ভালো, মানে আগামী দিনে একটা সুনিশ্চিত ভবিষ্যৎ তৈরি করতে পারে, মানে কুটির ক্ষুদ্র কুটির শিল্পের জায়গা।
এটা শুধুমাত্র রাজ্য সরকার নয়, এটা ভারত সরকারের ক্ষেত্রেও একই ব্যাপার। অতিমারির সময় এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কোনো রকম সমস্যা হচ্ছে কি এই ছাত্রছাত্রীদের বাঁশি বাজানো শেখানোর ক্ষেত্রে? দেখুন, এখন অতিমারির এটা তো আমাদের কারোর হাতে নয়, এখন এটা একটা বিশ্ব মহামারী থেকে অতিমারী হয়ে গেছে। এখন সেখানে কিছু রুলস ফলো আপ হচ্ছে, যে বহু গাইডলাইন দিয়েছে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার দিচ্ছে। এখন এগুলো কেন দিচ্ছে? এগুলো তো আমাদের আলটিমেট ভালো করার জন্যই দিচ্ছে, আমাদের স্বার্থে দিচ্ছে, তাহলে এটা মানা উচিত। এবং এটা যখন মানা উচিত, এবার সেই মানতে গিয়ে কী হচ্ছে, তাহলে আমরা এক জায়গায় ক্লাস করতে পারছি না, লকডাউন বিধিনিষেধ এগুলোর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এবং এক জায়গায় থাকলে আমার দ্বারাও তার ক্ষতি হতে পারে, তার দ্বারাও আমার ক্ষতি হতে পারে, যাতে এই কন্টামিনেশনটা না হয়। সরকারকে সহযোগিতা করা এটার জন্য এখন সমস্ত ক্লাসই অনলাইন করে দেওয়া হয়েছে। এই অনলাইন ক্লাস করতে গিয়ে যেটা হয়েছে, যেহেতু আমরা অভ্যস্ত ছিলাম না, বিদেশে যেমন অনলাইন ক্লাসটা একটা অভ্যেসের ব্যাপার, কিন্তু এখানে তো সেটা নয়। ফলে প্রথমে মানুষ একটুখানি অসুবিধা হচ্ছিলো, এখন তো মোটামুটি ঠিক হয়েছে। কিন্তু ঘরে বসে কাজ করো, ওয়ার্ক ফ্রম হোম, এটা এক জিনিস। আর একটা কিছু যেগুলো একদম গুরুমুখী বিদ্যা বা হাতে ধরে বিদ্যা, সেগুলো শেখা, দুটোর মধ্যে কিন্তু তফাৎ অনেক। একটা ছেলে বা মেয়ে বাঁশি বাজাচ্ছে, তার একটু ভুল হচ্ছে, তাকে সামনে ধরিয়ে বাঁশিটা ঠিক করে দেওয়া বা সামনে একবার দেখিয়ে দেওয়া, তাতে তার যে উপকারিতাটা, এটা অনলাইনে কিছুটা কম হচ্ছে। কিন্তু একেবারে না হওয়ার চেয়ে কিছুটা তো হচ্ছে, একটা কন্টিনিউ প্রসেস থাকছে। আর একটা খুব বড় ইম্পর্ট্যান্ট দিক হচ্ছে যে বাঁশির কতগুলো উপকারিতা আছে অন্যান্য ইনস্ট্রুমেন্টের থেকে। সেটা হচ্ছে, বাঁশিতে কী হয়, আমরা একটা বাতাস গ্রহণ করি, ইনহেল করি, যখন এক্সেল করছি সেটা ফুঁ দিয়ে এক্সেল করছি, এই যে ফুঁটা দিচ্ছি, এই ফুঁটা আমরা যখন বাঁশির মধ্যে দিয়ে দিচ্ছি, তখন একটা সুর নির্গত হচ্ছে। তাহলে এটা কিন্তু একটা খুব ভালো প্রাণায়াম। এবং আপনি যদি কোনো পালমোনোলজিস্টের সাথে কথা বলেন, আপনি দেখতে পাবেন যে আমি যে এখন এক্সারসাইজটা দেখালাম, এটা হচ্ছে সবচেয়ে মানে ইম্পর্ট্যান্ট ব্রিদিং এক্সারসাইজ, এবং যাদের করোনা হচ্ছে তাদের ক্ষেত্রে। যারা বাঁশি বাজিয়েছে তাদের কিন্তু করোনার প্রভাব কম, কারণ লাংস এফেক্ট তাদের অনেক কম হয়েছে। এইবার এই যে আমি এক্সারসাইজটার মধ্যে দিয়ে যাচ্ছি, এই যে আমি বাঁশিটা বাজাচ্ছি, আমার কিন্তু লাংস এক্সারসাইজ হচ্ছে, আমার কিন্তু লাংসটা শক্তিশালী হচ্ছে। প্লাস এটা একটা অন্যতম গুড প্রাণায়াম। আমরা তো সবাই প্রাণায়াম করতে পারি না শরীর সুস্থ রাখার জন্য, কিন্তু যদি বাঁশি বাজাই, আমার প্রাণায়ামও হচ্ছে, সুরও যাচ্ছে, আমার একটা জিনিস শেখাও হচ্ছে, আমি এগিয়েও যাচ্ছি, মানে সবটা হচ্ছে। আর একটা জিনিস হচ্ছে, বাঁশি বাজালে এনার্জি সাইক্লেশন হয়, আমার শরীরের যে টাইডাল ভলিউম, যে বাতাসটা ভিতরে ভরে আছে, সেটা কি হচ্ছে, আমি যখন নিচ্ছি, নতুন বাতাস নিচ্ছি, সেই বাতাসটা বেরিয়ে যাচ্ছে, ফ্রেশ এয়ার যত সার্কুলেট হচ্ছে, তখন আমাদের এনার্জি সাইক্লেশন হচ্ছে। ওই জন্য খুব যদি কেউ মানে ক্লান্ত হয়ে পড়ে, একটু যদি এক গ্লাস জল খেয়ে আবার একটু বাঁশি বাজিয়ে নিয়ে দেবে, তার ওই ক্লান্তিনেসটা কেটে গেছে। এটা কিন্তু বাঁশি বাজানোর একটা, আর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট ঠিক হচ্ছে, বাঁশি বাজালে কী হয়, ডিপ্রেশান যাদের থাকে, সেই ডিপ্রেশানগুলো কিন্তু কেটে যায়, কারণ এটা মেন্টালি এবং সাইকোলজিক্যালি বাঁশিটার প্রভাব খুব বেশি। সেই কারণে এটা কিন্তু মানে যাদের ডিপ্রেসড অবস্থা আছে, করোনাকালে ডিপ্রেস, এই আমি তো তাই বলছি যে এই যারা এই যে সমস্ত ছাত্রছাত্রী বাঁশি বাজানোর মধ্যে বা অন্যান্য কোনো সঙ্গীতের মধ্যে ছিলেন, তারা অন্য অনেকের চেয়ে ভালো আছে, কারণ মিউজিক তো তাদের একটা বুস্টিং দিচ্ছে, যে মিউজিক ক্যান হিল দ্য পেন। সুতরাং তার যে মানসিক যন্ত্রণা, সেই যন্ত্রণায় বদ্ধ জীবনের যন্ত্রণা, সেটা কিন্তু যারা মিউজিক করছে তারা অন্যদের থেকে অনেক ভালো আছে, সেটা তো একটা অবশ্যই পজিটিভ। আপনি যেমনটা বললেন যে ভার্চুয়ালি এখন ছাত্রছাত্রীদের ক্লাস নিচ্ছেন, তো সেক্ষেত্রে এখন তো আপনার কাছে মোটামুটি সময়টা আছেই হাতে, তো সেক্ষেত্রে আপনি কীভাবে কাটাচ্ছেন? না, বিষয়টা হচ্ছে ভার্চুয়ালি ক্লাস নিচ্ছি, আর এমনি যে ক্লাসের মধ্যে এখানে সময় কিছু বাঁচছে সেরকম নয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে, যখন আমরা এখানে ক্লাস করি তখন একটা গ্রুপে ক্লাস হয়ে যায়, কিন্তু ভার্চুয়ালি যখন ক্লাস করাচ্ছি ওয়ান বাই ওয়ান, এবং আমার দেশ বিদেশেও প্রচুর স্টুডেন্ট আছে, এবং যারা বিদেশে ছিল তারা তো ছিলই, তাদের সময়টা তো ঠিক আছে, কিন্তু যারা এখানে ছিল তাদের ওয়ান বাই ওয়ান হয়ে গিয়ে আমার উল্টে সময়টা বেড়ে গেছে। কিন্তু সেটা একটা রেস্ট্রিক্টেড টাইম, বাকি টাইমটাই আমি লকডাউনে কাজ করেছি, মিউজিকের উপর কাজ করেছি, একটা নতুন মিউজিক বানানোর চেষ্টা করেছি, করোনা এক্সপ্রেস তার নাম দেওয়া হয়েছিল। তো করোনা এক্সপ্রেসটা কি, মানে করোনা এক্সপ্রেস হচ্ছে এক ধরনের সিম্বলিক মিউজিক্যাল ট্রেন আর কি। এই সিম্বলিক মিউজিক্যাল ট্রেনটা এক ধরনের মিউজিক, এই মিউজিক নিয়ে কিন্তু এর আগে করোনা কালে কোনো রকম কাজ হয়নি, আমরা দেখিনি। করোনার সময় করোনা নিয়ে অনেক গান টান হয়েছে, আমরা দেখেছি কিছু কলকাতা পুলিশের কর্তব্যরত পুলিশ কর্তারা, রাজ্য পুলিশের এরা, এনারা কী করেছেন, বিভিন্ন মানে পরিচিত সুরের ওপর অন্যান্য কথা লাগিয়ে মানুষকে অ্যাওয়ার করেছেন, কিন্তু পার্টিকুলার মিউজিক নিয়ে করোনার এই প্যান্ডেমিকে কোনো রকম কোনো কাজ হয়েছে বলে আমার জানা নেই। তো যেহেতু হয়নি, তাই এটা আমি করেছিলাম, এবং এদের জন্যই করেছিলাম যে করোনাকালে কী হচ্ছে, করোনাকালে করোনা আক্রান্ত হচ্ছে, যে হচ্ছে তাকে একটা আইসোলেশনে চলে যেতে হচ্ছে, সে কিন্তু বাকিদের থেকে একটু আলাদা থাকছে,
সেটা কিন্তু তার মেন্টালি তার উপর কিন্তু খুব প্রেশার। এটা আপনি বুঝতে পারুন বা না পারুন, একটা সাইকোলজিক্যাল এফেক্ট কিন্তু তার মধ্যে কাজ করছে। সেটা কী হচ্ছে, সে ডিপ্রেসড হয়ে যাচ্ছে, সে নেগেটিভ হয়ে যাচ্ছে, তার সাথে লোকজন কথা বলছে না, বাড়িতে এসে বাইরে থেকে থালায় ভাত দিয়ে চলে যাচ্ছে, সে মিশতে পারছে না। এটা কিন্তু মানসিকভাবে একটা মানে মানুষকে ডিপ্রেসড করে, ডিস্ট্রেসড করে দিচ্ছে। এই যে পার্টিকুলার মিউজিক, এই মিউজিকে এমন কিছু ফ্রিকোয়েন্সি ইউজ করা হয়েছে, এমনভাবে মিউজিকটা বানানো হয়েছে যাতে পার্টিকুলার এই মিউজিকটা যদি সে দিনে এক দুবার শোনে তাহলে কী হবে, তার মধ্যে পজিটিভ ভাইবস আসবে। এই পজিটিভ ভাইবটাকে তাকে বলবে, মানে এই মিউজিকটার বার্তাটা এটা হবে যে মিউজিকটা যদি আপনি শোনেন তাহলে দেখবেন যে মিউজিকটার বার্তাটা এরকম যে আমাকে আরও বাঁচতে হবে, আমাকে আরও করতে হবে, মানে আমাকে কিছু করতে হবে। ইটস এ হ্যাপিনেস মিউজিক, মানে আমার এই টোটাল বদ্ধ জীবনের লকডাউন, বদ্ধ জীবন, আর্থিক সংকট, এই সমস্ত কিছুর মধ্যে থেকেও আমাকে কিন্তু ভালো থাকতে হবে, আমাকে বেঁচে থাকতে হবে, থাকার জন্য আমার কিছু পজিটিভ জিনিস চাই। মিউজিক ক্যান হিল দ্য পেন, এর মিউজিকই একমাত্র পারে যে আপনাকে আবার পজিটিভ ফিডব্যাকের মধ্যে দিয়ে, পজিটিভ মিউজিক ভাইব্রেশান ফ্রিকোয়েন্সি এগুলোর মধ্যে দিয়ে আপনাকে স্বাভাবিক জীবনে ফিরে। দেখুন, লড়াই আমাদের সবাইকে করতে হবে, আপনাকে করতে হচ্ছে আপনার ফিল্ডে, আমাকে আমার ফিল্ডে, প্রত্যেকের ফিল্ডে, কারণ করোনা আমাদের সবাইকে গ্রাস করেছে, টোটাল সিস্টেমটা গ্রাস করেছে। এখানে বেঁচে থাকতে গেলে আমার মনে হয় সবচেয়ে ভালো বন্ধু কিন্তু আমরা মিউজিকই হবে, যে আপনাকে বাঁচিয়ে রাখতে সাহায্য করবে। এই যে করোনা এক্সপ্রেসের কথাটা বললেন, এটা হঠাৎ করে তৈরি হলো কী করে, মানে মাথায় কীভাবে এই ভাবনাটা এলো? দেখুন, আমি লকডাউনে একজন ডাক্তারবাবু আছেন, তিনি অঙ্কোলজিস্ট, ডক্টর এস কে দাস, সঞ্জয় কুমার দাস। তো ওনাকে আমি ক্লাস করাচ্ছিলাম লকডাউনে। তো লকডাউনে ক্লাস করাতে গিয়ে আমাদের কী হয়, আমাদের যারা গান বাজনা নেই, আমাদের বিভিন্ন রকম পাল্টা রেওয়াজ করতে হয়, সাধ্যে হয়। তো ওই পাল্টা দিতে গিয়ে এইটা কিন্তু টোটালটা প্রথম যে ফেজটা, ওটা কিন্তু একটা পাল্টা দিয়েই তৈরি। এই পাল্টাগুলোকে পরপর এ করে যে হাত প্র্যাকটিসের জন্য কীভাবে এটা করতে গিয়ে কিন্তু এই মিউজিকটা তৈরি। পরে দেখা গেল এই মিউজিকটা একটা পজিটিভ ভাইবস আনছে, তখন মিউজিকটাকে মডিফাই করা হলো এবং তার মধ্যে অনেকগুলো জিনিস পুট করা হলো যাতে মানুষের মধ্যে ওই পজিটিভ ভাইব্রেশান ফ্রিকোয়েন্সি ফিডব্যাকটা আসে, সেইভাবে কিন্তু এই মিউজিকটা তৈরি করে। এবং আপনি যদি এই মিউজিকের যে প্রোমো পোস্টারটা যদি আপনি দেখেন তাহলে আপনি দেখতে পাবেন যে সেখানে একটা ট্রেন, একটা সিম্বলিক মিউজিক্যাল ট্রেন, করোনা এক্সপ্রেস আর সিম্বলিক মিউজিক্যাল ট্রেন, একটা ট্রেন আঁকা হয়েছে এবং একটা গুহা থেকে ট্রেনটা বেরিয়ে আসছে। এই গুহার ভেতর দেখবেন একটা করোনার ভাইরাসের সিম্বল আছে, অর্থাৎ আমরা এই করোনা ভাইরাস এবং গুহার ভেতরটা কে, অন্ধকার, তো করোনা কেন্দ্রিক ওই অন্ধকার মানে ডিপ্রেশান সেটা এবং করোনা ভাইরাসকে ছেড়ে ওই মিউজিক্যাল ট্রেনটা বেরিয়ে আসছে এবং সেটা একের পর এক স্টেশনে ঘুরবে। সেই স্টেশনে যখন থামবে ডিপ্রেস লোক এই গাড়িতে উঠবে এবং তারা ওই গাড়িটার মধ্যে মিউজিক্যাল গাড়িতে উঠে তারা কিন্তু মানে ডিপ্রেসটা তার চলে যাবে, গিয়ে আবার সে নেক্সট স্টেশনে নেমে পড়বে, আবার নেক্সট স্টেশন থেকে আবার লোক উঠবে যারা এরকম, এইটা ভেবে এটা করা। এবং এটা একটা হ্যাপিনেস ট্রেন, জয়ফুল ট্রেন, কালারফুল ট্রেন, যেটা আপনাকে আপনার হিল করবে, আপনার পেন হিল করবে মিউজিক দিয়ে। এটা একটা ব্যাপার। মিউজিকের কথা যখন উঠছে একটু শোনা যাক। সৌভিকবাবু, আপনাকে অনেক ধন্যবাদ বঙ্গভূমি লাইভের তরফ থেকে। আপনার এই বাঁশির সুর আরও অনেক বড় পরিসরে এগিয়ে যাক, অনেক বড় পরিসরে পৌঁছে যাক এই কামনা করি। পিভিসি বাঁশি একটা আলাদা মাত্রা এনে দিক এই আশা রাখি। আপনারাও ভালো থাকবেন। আপনাদের চ্যানেলের জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা রইল। আপনারাও আগামী দিন অনেক বড় জায়গায় যান, আরও পরিসর বাড়ান, এই কামনা রইল। সবাইকে শুভেচ্ছা জানালাম। হুগলি থেকে ক্যামেরা অর্পণ সুরের সাথে আমি শুভম সেনগুপ্ত, বঙ্গভূমি লাইভ।